আমার এই চ্যানেলে আমাকে প্রায় একটা কমেন্টের সম্মুখীন হতে হয়। সেই কমেন্টটি হচ্ছে যে, দাদা আমি একজনকে ভালোবাসি, সেই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে কিনা আমি এটা জানতে চাই। এখন এই প্রশ্নটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন এবং প্রত্যেকটি মানুষের মনের মধ্যে আসাটা অতটাও অবাঞ্ছনীয় কিছু নয়, কারণ প্রত্যেকটি মানুষ আশেপাশে সবাইকে দেখছে যে তাদের রিলেশনশিপগুলো ভেঙে যাচ্ছে। খুব অল্প সময়ের রিলেশনশিপ সেটাও ভেঙে যাচ্ছে, আবার খুব দীর্ঘ সময়ের রিলেশনশিপ সেটাও কিন্তু কোনো না কোনো কারণে ভেঙে যাচ্ছে। এখন যে মানুষটা সত্যিকারের ভালোবাসে সেই মানুষটা কিন্তু এটা সবসময় জানতে চায় বা সবসময় কনফার্ম হতে চায় যে আমি যাকে ভালোবাসি সেই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে তো, সেই মানুষটা আমার সাথে টাইম পাস করছে না তো। কিন্তু সব থেকে বড় কঠিন বিষয় হলো যে একটা মানুষের মন পড়া অত সহজ জিনিস নয়। মানুষের মন আমরা কখনোই হয়তো পড়ে উঠতে পারবো না, কিন্তু তবুও কিছু কিছু ব্যবহার আছে, কিছু কিছু সাইন বা চিহ্ন আছে বা দিক আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে সামনের মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে কিনা। আজকের এই ভিডিওতে খুব সহজভাবে বলবো যে তোমার ভালোবাসার মানুষ, তোমার প্রিয়জন তোমাকে প্রিয়জন মনে পড়ে কিনা সেটা কিভাবে জানতে পারবে। সো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ থেকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। সো দেখো খুব সহজেই তুমি কিভাবে বুঝতে পারবে যে তোমার প্রিয়জন, তোমার ভালোবাসার মানুষ যাকে তুমি সারা জীবন পাশে পেতে চাইছো সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা, সেই মানুষটা তোমাকে বিয়ে করবে কিনা, কিংবা সেই মানুষটা তোমার সাথে সারা জীবন থাকবে কিনা, খুব সহজভাবে বুঝতে পারবে। কি করতে হবে? তার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে, তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই তুমি তার মধ্যে এই তিনটে কোয়ালিটি আছে কিনা সেটা বুঝতে পারবে। এই তিনটে কোয়ালিটি যদি তুমি তার মধ্যে দেখতে পাও তাহলে কিন্তু অবশ্যই সে তোমায় সত্যিকারের ভালোবাসে। ফার্স্ট, প্রকাশ করা। যদি সেই মানুষটা তোমাকে ভালোবাসে, যদি সেই মানুষটা সাথে তুমি হয়তো অনেক দিন হলো সম্পর্কে আছো, অনেক দিন বলতে আমি মোটামুটি অ্যাভারেজলি 6 মাস কিংবা 1 বছরের কথা বলছি, যদি তোমাদের রিলেশনশিপটা 6 মাস 1 বছরের হয়ে থাকে তাহলে এটা বুঝতে হবে, বা তার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে তুমি এটা বুঝতে পারবে যে সেই মানুষটা যদি তোমায় সত্যি ভালোবাসে তাহলে কিন্তু সে তোমার কথা সবাইকে জানাবে, তার বন্ধু বান্ধব থেকে শুরু করে হয়তো তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কিংবা তার ফ্যামিলি মেম্বারদেরকেও সে কিন্তু জানাতে বাধ্য হবে। সে কিন্তু তোমাকে লুকিয়ে রাখবে না, সে তোমাকে এক্সপোজ করবে সবার সামনে যে আমার একজন গার্লফ্রেন্ড আছে কিংবা আমার একজন বয়ফ্রেন্ড আছে যাকে আমি হাজবেন্ড কিংবা ওয়াইফ বানাতে চাই এবং তাকে আমি আমার লাইফ পার্টনার বানাতে চাই, তার সাথে আমি সারা জীবন থাকতে চাই, এমন একটা প্রকাশ ভাব তুমি কিন্তু তার মধ্যে দেখতে পাবে। যদি এই বিষয়টা দেখতে পাচ্ছ তার উপর যে সে নির্দ্বিধায় সবাইকে প্রকাশ করছে যে হ্যাঁ আমি একজনকে ভালোবাসি এবং এই হচ্ছে সেই মানুষটি, যদি এমন দেখতে পাচ্ছ তাহলে অবভিয়াসলি সে তোমায় সত্যি ভালোবাসে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক মানুষ থাকে যারা কোনো না কোনো একটা কারণের জন্য হয়তো সে তার পরিবারের মানুষজনকে বা আত্মীয় স্বজনদেরকে তোমার কথা জানাতে পারছে না, কিন্তু সে অ্যাটলিস্ট বন্ধু বান্ধবকে কিংবা তার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে অ্যাটলিস্ট জানাবে, ঠিক আছে? এই কথাটা একটু মাথায় রাখতে হবে। তবে এটাও মাথায় রাখতে হবে, যদি তোমরা খুব অল্প বয়সের প্রেম শুরু করে থাকো তাহলে কিন্তু এই মুহূর্তে হয়তো তার পক্ষে সবাইকে জানানোটা সম্ভব নয়। 2 নম্বর পয়েন্ট, প্রমাণ করা। যদি দেখো তোমাদের রিলেশনশিপটা কন্টিনিউয়াস 1.5 বছর 2 বছর চলছে তাহলে প্রকাশ করার সাথে সাথে তার প্রমাণ করার ব্যাপারটাও তুমি লক্ষ্য করতে পারবে। দেখবে সে তোমাকে যে প্রমিসগুলো করছে সেই প্রমিসগুলো সে রাখার চেষ্টা করছে, অর্থাৎ সে প্রমাণ করছে যে আমি তোমাকে ভালোবাসি, আমি যে প্রমিসটা করি সেই প্রমিসটা রাখি। এমনটাও তুমি তার মধ্যে দেখতে পাবে যে সে তোমাকে খুশি করার জন্য এমন অনেক কাজ করে থাকবে যেগুলো বারবার প্রমাণ করবে যে তোমাকে সে সত্যি ভালোবাসে। এই কথাটা একটু মাথায় রাখতে হবে, ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। তবে এটাও মাথায় রাখতে হবে যে সম্পর্কের শুরুতেই কিন্তু তুমি এগুলো দেখতে পাবে না, সম্পর্কের 2-3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে কখনোই এগুলো দেখতে পাবে না। সম্পর্কের মধ্যে কিছুটা সময় ব্যতীত হওয়ার পরেই কিন্তু তুমি প্রকাশ করা, প্রমাণ করা এগুলো দেখতে পাবে। থার্ড পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে একটা সময় এমন আসবে তোমাদের সম্পর্কের মধ্যে যে সময়টার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড। ইয়েস, এই অ্যাডজাস্টমেন্ট পিরিয়ডে কি হবে না, তোমাদের একটা যদি লং টার্ম রিলেশনশিপ হয় তাহলে প্রথম 2-3 বছর হয়তো খুব ভালোভাবে কাটবে, হেসে খেলে কাটবে, কোনো ঝগড়াঝাটি, অশান্তি, রাগ, অভিমান কিছুই হবে না।
এমনকি একটু ঠুনকো কথা কাটাকাটিও হয়তো হবে না, কিন্তু যেই সম্পর্কটা একটু সময় পেরিয়ে যাবে, 2-3 বছর পেরিয়ে যাবে, সেই যে টাইম পিরিয়ডটা শুরু হবে ওইখানে কিন্তু অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তুমি দেখবে তার অনেক কথাই পছন্দ করবে না, কিংবা তোমারও অনেক কথাই তার হয়তো পছন্দ হবে না। এই বিষয়টাকে বুঝতে হবে, এই টাইম পিরিয়ডটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড। এই অ্যাডজাস্টমেন্ট পিরিয়ডে সে যদি শুধুমাত্র তোমাকে অ্যাডজাস্ট করাচ্ছে না, সে নিজেও অ্যাডজাস্ট করছে, তাহলে বুঝতে হবে যে সে স্যাক্রিফাইস করছে, সে ত্যাগ করছে। আর প্রেম সবসময় ত্যাগ চায়, প্রেমের মধ্যে যদি ত্যাগ না থাকে তাহলে কিন্তু সে কখনোই ভালোবাসতে পারে না, সে কখনোই তোমাকে সত্যি ভালোবাসে না। এখন ত্যাগ বলতে কি বোঝানো হয় এটা একটু ভালো করে বুঝো। যদি দেখো যে তার কোনো কিছু একটা পছন্দ ছিল, কিন্তু সেটা তোমার একান্তই পছন্দ নয়, এবং তুমি তাকে বলেছো যে আমার এটা পছন্দ নয়, তুমি এটা করবে না, হয়তো তুমি এই ধরনের ড্রেস পরবে না, এইভাবে কথা বলবে না, এইভাবে চলবে না, বা কিছু একটা তুমি বলেছো, সেটা কিন্তু সে মেনে চলছে, তাহলে বুঝতে হবে সে ত্যাগ করছে। হয়তো তার অনেক খারাপ গুণ ছিল যেগুলো তোমার একেবারেই পছন্দ নয়, শুধু তোমার নয়, তোমার সাথে সাথে আরো বহু মানুষের হয়তো পছন্দ নয়, তুমি যখন এগুলো বলেছো তাকে, সেগুলো কিন্তু সে ছাড়তে বাধ্য হয়েছে। তাই এই ধরনের ত্যাগ যদি তুমি দেখতে পাও, তাহলে অবভিয়াসলি সে তোমায় সত্যি ভালোবাসে। তাই প্রথম দিকে প্রকাশ, কিছুটা সময়ের পর প্রমাণ, এবং এই অ্যাডজাস্টমেন্ট পিরিয়ডে সে যদি অ্যাডজাস্ট করছে, ত্যাগ করছে, তোমার কথা মেনে নিচ্ছে, শুধুমাত্র তোমাকে মানাচ্ছে না, নিজেও মেনে নিচ্ছে, তাহলে বুঝতে হবে যে সে সম্পূর্ণভাবে তোমাকে ভালোবাসে, আর ভালোবাসে বলেই এগুলো করছে। তবে এটাও মাথায় রাখতে হবে যে পৃথিবী কিন্তু খুব কঠিন, বাস্তবতাও খুব কঠিন, তাই এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা কিন্তু অতি চালাক, আর এই চালাক মানুষগুলোকে কিন্তু সহজে ধরা বা চেনা সম্ভব নয়। আমাদের চিন্তা ভাবনা থেকেও অনেক বেশি এটা যেহেতু চালাক হয়, তাই হয়তো এমন অনেক মানুষের পাল্লায় তুমি পড়ে থাকবে যারা এইগুলো সব কিছুই করেছে, তারপরেও সে তোমায় ধোকা দিয়েছে। তো এটুকু আমরা বুঝতে হবে যে 99% ক্ষেত্রে এইগুলো যদি কেউ করে তাহলে সে তোমায় সত্যি ভালোবাসে, কিন্তু 1% তোমাকে ছেড়ে দিতেই হবে, কারণ মানুষ চেনা বড় দায়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটি শেয়ার করতে ভুলো না তোমার বন্ধু বান্ধবের সাথে, এখনই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও, এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।